এই জায়গাটায় বিরোধী দলের নেত্রী গেলে হয়তো বা বুমেরং হতে পারে, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি হতে পারে, সেটার চিন্তা করে একরকম, আর ওইটার বাইরে যেটা উনি যেটা করেছেন ওইটা কিন্তু অস্থিতিশীলতার না, উনি যেটা করেছেন ওই যে আমি তার বাড়িতে ঘুঘু চড়াবো, এই উনি ঘুঘু চড়াচ্ছেন। ঘুঘু চড়ানো আর অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু এক জিনিস না। এইখানে আজিজ সাহেব বলেছেন ইলেকশনে আমরা এজেন্ট দিতে পারি না, লন্ডন থেকে মনোনয়ন উল্টাপাল্টা মনোনয়ন কথা বলেছেন, একাধিক একাধিক মনোনয়ন ছাড়া লন্ডনের তারেক রহমান সাহেবের কি করার ছিল আপনি বলেন, যে এখানে প্রত্যেকের নামে 100, 50, 200, 700, 800, 1100 পর্যন্ত মামলা ছিল তাকে, এবং সত্যিই তাই হয়েছে, কোথাও কোথাও তিন চারজনকে কাগজ দেওয়ার পরেও একজনও ইলেকশনে টিকে নাই, ওই মামলায় তারা কিন্তু সমস্ত তাদের রাস্তা পরিষ্কার করার জন্য সমস্ত নমিনেশনগুলো খেয়ে ফেলেছে সেইখানে। আর এজেন্টের কথা বলছেন, পুলিশ লিখ দিয়ে ওনারা কী করিয়েছেন, এজেন্টকে, এজেন্টের বাবাকে টর্চার করা, মাকে টর্চার করা, এজেন্টকে টর্চার করা, তার বউ বাচ্চা তুলে নিয়ে যাওয়ার ভয় দেখানো, এবং তাকে মার্ডার কেসে জড়ানোর থেকে কিছু চিন্তা করে হেন কোনো কাজ নাই যে তারা করে নাই, সেই সেই জায়গা থেকে ওনারা কি এই কথাগুলো বলতে পারেন? আর উনি রাজনীতির জন্য বলেছেন জিয়াউর রহমান রাজনীতিকে কুলুষিত করেছেন, জিয়াউর রহমান যদি রাজনীতি কুলুষিত করতেন তাহলে 75-এর 15ই আগস্ট ঘটলো কেন? তার আগে রাজনীতি কারা কুলুষিত করেছিল? এবং 22 জন মন্ত্রী শপথ নিয়েছিল, শপথ বাক্য যিনি পাঠ করিয়েছিল উনিও কিন্তু আমৃত্যু পর্যন্ত তাদের সাথে এইবারও ছিল সেইখানে। ওনারা এগুলো না বলে জিয়াউর রহমান যিনি একটা লাইন বলে মানি ইজ নো প্রবলেম, বাট জিয়াউর রহমান যে বলেছিল প্রবলেম ইজ ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টটা ওনারা বলে না, কারণ ওনারা এটা বললে তো ওনাদের ঠকা হবে, কারণ 74-এর যে দুর্ভিক্ষটা যেটাকে নিয়ে হেনরি কিসিঞ্জার বলেছিল তলাবিহীন ঝুড়ি, সেই দুর্ভিক্ষটা তারা পাতানো কৃত্রিমভাবে তাদের তারা সৃষ্টি করেছিল, বিশ্ব থেকে এত বেশি অনুদান এসেছিল সেই অনুদান আপনার মনে পড়ে যে শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিল 7.5 কোটি মানুষ 8 কোটি কম্বল, আমার কম্বল কোথায়, সেই সেই সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চুরের খনি, এগুলো কিন্তু আমাদের কথা না ওনাদের কথা। সো ওই জায়গায় উনি যদি বলে যে কুলসিত করেছে, জিয়া রহমানের সময় একমাত্র যে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে 2 বছরের মধ্যে এবং কিছুটা হলেও বিদেশে খাদ্য রপ্তানি করেছে, সেই জায়গায় ওনারা এই কথাগুলো অবশ্যই বলতে পারেন। আর এই চেতনার কথা বলছেন, চেতনা বিক্রি করে খেতে খেতে ওনারা কোথায় গিয়ে পৌঁছেছে? ওনাদের সঙ্গে যারা যারা থাকে রাজাকার, একদম মার্কা মারা রাজাকার, পিস কমিটির চেয়ারম্যান, তারাও হলো ওনাদের আত্মীয়। সমস্ত বাংলাদেশে যত রাজাকারের বাড়ি তার চেয়ে সবচেয়ে বেশি রাজাকার হলো ফরিদপুর অঞ্চলে, সেইখানে তার আত্মীয়। আর আমাদের সঙ্গে কাজ করলে যারা ওই রিভল্ট বলেছে, যারা মুক্তিযুদ্ধ করেছে 9 মাস, তাদেরকে বলে যে আমরা নাকি চেতনায় থাকি না। ওনারা চেতনায় থাকতে থাকতে প্রথম আলো লিখে যে 2000 সালে 2000 চেতনাধারী 50 বছর দেশের বয়স, ওদেরও 50 বছর বয়স, তারা চাকরি করে মুক্তিযুদ্ধের সনদ নিয়ে। খাদ্য সচিব যিনি ছিলেন মোমেন খান, মঈন খান সাহেবের বাবা, উনি তখন খাদ্য সচিব ছিলেন, উনার রিপোর্ট আকারে পেশ করে উনি যখন শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে দিয়েছিলেন, উনি তখন ব্যস্ত ছিলেন, বলছিলেন যে তাজউদ্দিন সাহেবের কাছে দেওয়ার জন্য। তারপরে উনি তাজউদ্দিন সাহেবের কাছে দেওয়ার পর ওই ফাইলটা কিন্তু হাওয়া হয়ে গিয়েছিল, লাপাট হয়ে গিয়েছিল, লুপাট হয়ে গিয়েছিল, এবং পরবর্তীতে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে ওই ভদ্রলোককে ডেকে এনে যখন জিজ্ঞেস করেছিল আপনি যে ফাইলটা দিয়েছিলেন সেটা কী করেছেন, আপনার কাছে কি কোনো কপি আছে, বলছে জি স্যার আছে, বলছে তাহলে ওইটা আমরা ধরে কাজ করতে পারি। সেটা ধরে কাজ করেই কিন্তু খাদ্য স্বয়ংসম্পূর্ণ আসছে। ওনারা ওই আধা কথা বলেন, ওনারা যে ষড়যন্ত্রকারী, ষড়যন্ত্র সেই দিনও বর্তমান ছিল, ওনাদের তাজউদ্দিন সাহেব একদিকে, প্লিজ আমি আপনার সময় বলি নাই, তাজউদ্দিন সাহেব একদিকে ছিল, শেখ মুজিবুর রহমান সাহেব একদিকে ছিল, আমি বললাম ইতিহাস ঘেঁটে আপনি দেখেন। আর জামাতের সাথে যুগপথ আন্দোলন কে করেছিল, এই যে তত্ত্বাবধায়ক ভন চাইল্ড কে বানিয়েছিল, জামাত, জামাতের সাথে সবসময় যুগপথ আন্দোলন আপনারা করেছেন, জামাতকে পাশে গোলাম আজমকে সালাম করতে দোষের কিছু হয় না, গোলাম আজমকে সাধারণ ক্ষমা ঘোষণা করলে, সমস্ত রাজাকারকে সাধারণ ক্ষমা ঘোষণা করলে কিছু হয় না, কিন্তু পুনর্বাসন করলে সমস্যা হয়, সাধারণ ক্ষমা ঘোষণায় কোনো সমস্যা নাই। আর কূটনীতির কথা বলছেন, আপনাদের কূটনীতি দেখবে, আপনাদের কূটনীতি তো সেই কূটনীতি যে কূটনীতি বলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, এই ধরনের কূটনীতি, ওই যে বলেন না যে GPA 5, এক মেয়ে বলছে আমি ইতা GPA 5 নিয়ে কিতা করিব, যে GPA 5 দিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় না, আপনাদের এইরকম কূটনীতি দিয়ে আপনারা কিতা করিবেন, যে কূটনীতিতে স্যাংশন শুধু দেয়ই নাই, দেখেন স্যাংশনটা আসলে আমি তো বলি যে যখন নগরে আগুন লাগে দেবালয় কিন্তু রক্ষা পায় না, আপনারা একাই শুধু মারা যাবেন না, আমি কিন্তু ভীত সন্ত্রস্ত আমাদের সন্তানদেরকে নিয়ে, আমাদের সন্তানের মধ্যে আপনার সন্তানও পড়ে, জিল্লুর ভাইয়ের সন্তানও পড়ে, আমার সন্তানও পড়ে সেইখানে। আপনারা যখন এই যে পেগেসাস কেলেঙ্কারি মনে পড়ে আপনার,
আপনারা কার সাথে আপনারা আতাত করেন নাই, কাকে আপনারা লবিস্ট নিয়োগ করেন নাই? সেই পেগাসাস কেলেঙ্কারিতে যখন আপনি আমার কথা তার কথা তার কথা আপনারা রেকর্ড করেছেন, কপি করেছেন, আপনার 7 বছরের জেল দিয়েছেন, এখন দেখেন আল্লাহর মায়ের দুনিয়ার বাইর বলে না, এখন আপনার মন্ত্রীরা সেই পেগাসাসের মধ্যে জড়িত হয়ে পড়েছে। যারা আপনার কপি করে তারা শুধু আমারটা করে তা না, আপনারটাও করে, সময় এবং সুযোগ মতো জাস্ট খালি অ্যাপ্লাই করে। সেই অ্যাপ্লাইয়ের মধ্যে আপনার স্যাংশনে আপনার কোথায় কি হবে আমি জানি না, কিন্তু বাংলাদেশের যে 12টা আপনারা শুধুমাত্র চেয়ারটা রাখার জন্য সবটা দিয়েই দিয়েছেন, আপনার প্রতিবেশী দেশকে দিয়েছেন, আপনি অনেক দূরে দিয়েছেন, আপনার 450 হেলিপ্যাড দিয়েছেন, আপনারা বুলেট একটা বুলেটের ই দিয়েছেন, কি বলে বুলেট ট্রেনের জন্য আপনারা 110 কোটি টাকা শুধু চা বিস্কিটে খেয়েছেন, খাওয়ার পরে 110 কোটি টাকার চা বিস্কিট ইস নট এ জোক, খাওয়ার পরে দেখা গেছে বুলেট ট্রেনটাই উধাও, প্রজেক্টই উধাও, অথচ আপনারা কিন্তু চা বিস্কিট 110 কোটি টাকার খেয়ে ফেলেছেন। এই যে দেশের যে 12টা বাজিয়েছেন সেইখানে যে টাকা 2 কোটি টাকা 8 কোটি টাকা হলো, সেই জায়গায় যার কোনো সিগনেচার ছিল না, যার কোনো আপনার চার্জশিট ছিল না, সেটাকে নিয়ে আপনারা অন্যায়ভাবে একজন মানুষকে 3-3 বারের প্রধানমন্ত্রী বাংলাদেশের তাকে আপনারা এইভাবে মৃত্যুর দিকে ধাবিত করছেন পলে পলে। আর একজন ডাক্তার হয়ে আপনি বলেন যে আমরা কি আপনার মিথ্যে কথা বলি? লিভার সিরোসিস, লিভার সিরোসিস, আপনি তো একজন ডাক্তারদের নেতা, আপনি চাইলেই তো আপনি ওইখানে যে ইনচার্জ আছে তাকে জিজ্ঞেস করতে পারেন, ফাইলগুলো কিন্তু আগে আপনাদের কাছে যায় তারপরে আমাদের কাছে আসে সরকারের উপর, কারণ খালেদা জিয়া এখন হাউস অ্যারেস্ট। আপনার মনে পড়ে অং সান সু কি খুব বেশি বারবার বাড়ছিল, এখন কি হয়েছে একটা ওয়াকি টকির জন্য তার কিন্তু জেল হয়ে গেছে। অতএব তোমার বিচার করবে তার আজ জেগেছে সেই জনতা, জনতার আদালতে তো কখনোই আপনারা ভোটে পাশ করতে পারেন না, কোনো দিনই না, 73ও পারেন না, ওই 7 জনকেও আপনারা মেনে নিতে পারেন না, জনতার আদালতে আপনারা পারেন না বলে দিনের ভোট 7 জনকে মেনে না নেয় এক কথার পাশ করতে না পারা না, পাশ এটাকে পাশ বলে না ভাই, আপনি অন্যায় 1 ফুটা ঘুষ 1 ফুটাও যা পেট ভরে খালেও তাই, আপনি সেই দিনও 7 জনকে মেনে নিতে পারেন নাই, যেই দিন কোনো দল ছিল না, মুসলিম লীগ ছিল না, একটা সময় সব আওয়ামী লীগ হয়ে গেছিল, সব সবার বাবা সবার দাদা সবার সব কিছু, সেই দিনও আপনি 7টা আসন আপনি হেলিকপ্টারে করে আইনে আপনি ওইটারে দুর্নীতি করেছেন। ইন দ্যাট কেস সেই দোষে তো বিএনপি দুষ্ট, আমি সেদিন তো বিএনপির জন্মই ছিল না, না সেদিন না, সেদিন জন্মই ছিল না, আপনি দুষ্ট যদি মানে আপনি যেরকম বলছেন 1 ফোঁটা দোষ করলো সেটাও দোষ। হ্যাঁ আমি মাগুরার নির্বাচন, মিরপুরের নির্বাচন, আপনি কেমন করছে এখন বিএনপি যদি একটা মাগুরার জন্য 116 বছর আপনার ড্যামারেজ দেয়, আওয়ামী লীগ কত শত মাগুরা বানাইছে, আপনি চিন্তা করেন 153 আসন বিনা ভোটে পাশ, তারপর আবার ওইখানে যারা 3টা 2টা নিয়ে পাশ করছে তারা আবার ছাড়ছে, সেটা নিয়ে স্পিকার পাশ করছে, সেটা নিয়ে আরও অনেক অনেক হোমরা চুমরা পাশ করছে, হাই প্রোফাইল পাশ করছে, আপনি কতগুলো মানুষ আপনি অটো পাশ করায় দিচ্ছেন, আপনি এই স্থানীয় সরকারে আপনি অটো পাশ করায় দিচ্ছেন, স্থানীয় সরকারের অটো পাশে মানুষ এখন সুযোগ পাইছে, নৌকারে জামানত 96টা শুধু নৌকা জামানত বাজেয়াপ্ত হয়েছে, যারা কিনা 50টা 20টা 100টা ভোট পাইছে। তো আপনি বুঝেন আপনার জীবদ্দশা আমি তো চাই এই সরকার বহুদিন বেঁচে থাকুক, দেখুক তারা যা করেছে, তারা যা করেছে আমি চাই না যে তার অবস্থা ওই যে কি বলে সাদ্দামের মতো হোক, তার অবস্থা গাদ্দাফির মতো হোক, আমি চাই সে পৃথিবীতে থেকে বুঝুক বেঁচে থাকাও যে কত জ্বালা।